নমস্কার। বিজ্ঞাপনের প্রতিশ্রুতি নয়, কাজেই পরিচয়। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীত সুপর্ণা। আলো বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য। আমরা আলোকে দেখতে পাই না, কিন্তু আলোকিত বস্তুকে দেখতে পাই। ঠিক তেমনি সমস্যাগ্রস্ত মানুষকে যিনি আলোর পথ দেখান তাকে নিয়েই আমাদের আলোর দিশা অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন তন্ত্র জ্যোতিষ হস্তরেখা বিশারদ, জ্যোতিষ সম্রাট শ্রী অয়ন আচার্য। আসুন আজকে আলোর দিশা অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী শ্রী অয়ন আচার্য মহাশয়কে। স্বাগত অয়নদা আলোর দিশা অনুষ্ঠানে। নমস্কার। আমি আমার গুরুকে প্রণাম জানিয়ে, আমার ইষ্ট দেবীকে প্রণাম জানিয়ে, আমার পিতা ও মাতাকে প্রণাম জানিয়ে এবং আপনাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেননা আমি প্রতিবারই বলি যে দর্শক বন্ধু, আপনারাই হলেন আমার প্রকৃত ভগবান। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যদি আমি না পেতাম তাহলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। অয়নদা, আমরা তো কয়েকটা পর্ব করে এসেছি এবং আগের পর্বগুলোতে বিভিন্ন দিক নিয়ে আপনি আলোচনা করেছেন জ্যোতিষশাস্ত্রের, এবং আপনি একজন তন্ত্র বিশেষজ্ঞ। তা আগের পর্বে আমরা একটা খুব কি বলবো, সুন্দর জিনিস নিয়ে আলোচনা করছিলাম যার সম্পর্কে জানার জন্য মানুষের কৌতূহলের কোনো শেষ নেই, যেটা হচ্ছে কিনা বশীকরণ। কিন্তু সময়ের অভাবে আমরা আলোচনাটা শেষ করে উঠতে পারিনি, কাজেই আজকে আমরা সেই টপিকটা নিয়েই বরং আলোচনাটা শুরু করি। এই যে বশীকরণ, আমরা জানি যে এক একটা তন্ত্রের ক্রিয়ার সঙ্গে এক একজন দেবী যুক্ত থাকে, তা এই বশীকরণের দেবী কে? দেখুন, আজকে আমি বশীকরণের যে পার্টটা নিয়ে আলোচনা করব, আগের দিন আমি বশীকরণের অনেকটাই আলোচনা করেছি এবং আজও বশীকরণ নিয়েই কিছুটা আমি আলোচনা করার চেষ্টা করব। বশীকরণের আজকে আমি যে পার্টটা নিয়ে আলোচনা করব সেই পার্টটা হচ্ছে বশীকরণ এবং মা চামুণ্ডা, অর্থাৎ বশীকরণের ক্ষেত্রে মা চামুণ্ডার ভূমিকা কতটা। এবার বশীকরণের বিষয়টাও আমরা যদি একটু বলি, বশীকরণের বিষয়টায় যাওয়ার আগে আমি একটা কথা বলে নিই যে এই যে বশীকরণ ব্যাপারটা জানার জন্য আমাকে বহু মানুষ ফোন করেছেন কিংবা হোয়াটসঅ্যাপ করেছেন। আজকালকার সময় কি হচ্ছে, বশীকরণের ব্যাপারটা খুব ক্রেজ একটা চলছে, মানে বর্তমান সমাজে বা বাজারে, মানে বশীকরণ নিয়ে সকলে জানতে চান এবং বশীকরণ নিয়ে সকলের আগ্রহের শেষ নেই। তো তারই কিছু আমি রূপদান দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমে আমি একটা কথা বলে নিই যে আগের দিন আমি বলেছিলাম তন্ত্র নিয়ে কিছু কথা বলেছিলাম, তো কিছু কথা আমার বাকিও থেকে গেছিল তন্ত্র নিয়ে। তন্ত্র কি? তন্ত্র অর্থাৎ তন্ত্র মানে তনুকে, মানে একবারে যদি আমরা যদি দার্শনিক উপলব্ধির মধ্যে দিয়ে যাই, তনুকে যিনি ত্রাণ করেন তিনি হলেন তন্ত্র। অর্থাৎ তনু মানে আমাদের শরীর, মানে আমাদের শরীরের মুক্তি আমরা যে প্রসেসের মাধ্যমে ঘটাতে পারি বা যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের শরীরের মুক্তি ঘটাতে পারি, এবং আমরা আমাদের যে পার্থিব জগৎ, আমরা বিভিন্ন জিনিসের সঙ্গে এই পার্থিব জগতে আমরা অ্যাটাচমেন্টে আছি, আমাদের ফ্যামিলি আছে, আমরা বিভিন্ন মেটেরিয়ালিস্টিক লাইফের সঙ্গে এই পার্থিব জগতে একটা অ্যাটাচমেন্টে আছি, তো সেই অ্যাটাচমেন্ট থেকে এই তন্ত্র প্রসেসটাই হচ্ছে এমন একটা প্রসেস যে আমাদের ওই অ্যাটাচমেন্ট থেকেই আমাদের ডিট্যাচমেন্টে নিয়ে যায়। ধরুন আমরা যে ডিট্যাচমেন্টে যাব সেই জন্য আমাদের কী লাভ হবে, আমরা ডিট্যাচমেন্টে গেলে আমাদের মোক্ষপ্রাপ্তি হবে। তো সেই মোক্ষপ্রাপ্তির একটা সহজ উপায় হলো তন্ত্র। তন্ত্রের মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা মোক্ষ লাভ করতে পারি। অর্থাৎ আমাদের যে জীবন এবং মৃত্যুর যে চক্রের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি, মানে আমরা 84 লক্ষ জনই পার করে আমরা কিন্তু এই মনুষ্যজনীটা পেয়েছি, এই মনুষ্যজনীটাকে আমাকে কাজে লাগাতে হবে। তো এই মনুষ্যজনীকে কাজে লাগিয়ে আমি যদি তন্ত্রের মাধ্যমে, তন্ত্রই এমন একটা প্রসেস, তো সেই প্রসেসের মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা মোক্ষ লাভ প্রাপ্তি করতে পারি। তো এই ব্যাপারগুলোকে আমাদেরকে জানতে হবে। কিন্তু তন্ত্র হলো এমন একটা ফাস্ট কিংবা একটা ফাস্টার প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা মোক্ষ প্রাপ্তিটা ঘটাতে পারি। তো এবার এক্ষেত্রে জীর্ণ মুক্তি কারণের জন্য আমাদের কিছু শর্টকার্মিক প্রসেস থাকে তন্ত্রের মধ্যে। সেই শর্টকার্মিক প্রসেসের মধ্যেই একটি হলো বশীকরণ, একটি হলো আকর্ষণ, একটি হলো সম্মোহন, একটি হলো উচ্চাটন, একটি হলো মারণ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
তো ভালো করে কথাটা আমার খেয়াল করবেন কথাটা মূল শাস্ত্র আমাদেরকে শিখিয়েছে যে তন্ত্রের এই যে সৎকর্মিক প্রসেসটা সাধক যাতে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে এবার কিসের জন্য কিসের জন্য কারণ আমরা একটা কথা বারবার ধরে বলছি সৎকর্ম সৎকর্ম মানে সৎকর্ম রিলেটেড উইথ ষটচক্র মানে আমি আগের দিনের প্রোগ্রামে চক্র নিয়ে কিছু কথা বলেছি তো সেই মধ্যে দিয়েই আমি আপনাদেরকে আবার ব্যাপারটাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে সৎকর্মের মধ্যে আমাদের যে তিনটি যে চক্র আছে আমাদের শরীরের তো সেই তিনটি চক্র কি কি সৎকর্মের জন্য যে তিনটি চক্র ব্যবহৃত হয় কিংবা বশীকরণ ক্রিয়ার জন্য যে তিনটি চক্র ব্যবহৃত হয় সেটি হচ্ছে একটা মণিপুর চক্র একটা অনাহত চক্র এবং হচ্ছে একটি থার্ড আই যেটাকে বলা হয় আপনার আজ্ঞাচক্র মানে দুই ভুরুর মাঝখানে যে আজ্ঞাচক্র তো এই তিনটি চক্র যতক্ষণ না আমাদের অ্যাক্টিভ হবে ততক্ষণ সাধক না বশীকরণ কাউকে করতে পারবে না নিজে বশীভূত হতে পারবে কিসের সঙ্গে বশীভূত আমি বারবার একটা কথা এখানে একটা বোঝার চেষ্টা করুন প্রথমে সাধকের নিজের সঙ্গে কাজ তারপরে তার বহির্জগতের কাজ একটা কথা দেখুন কেউ যদি নিজেকে বিশ্বাস না করতে পারে সে কি অন্য কাউকে বিশ্বাস করতে পারবে পারবে না কেউ যদি নিজেকে না ভালোবাসতে পারে তাহলে কি অন্য কাউকে ভালোবাসতে পারবে পারবে না আমি একটা কথা বারবার বলি যারা আমার চেম্বারে এই বশীকরণ ক্রিয়াদি নিয়ে আসেন আমি তাদেরকে বলি আগে আপনারা নিজেকে ভালোবাসুন নিজেরা কীভাবে সুস্থ থাকবেন নিজেরা কীভাবে ঠিকঠাকভাবে থাকবেন ভালো থাকবেন সেইগুলো আগে দেখুন তারপরে আপনারা অন্যজনকে নিয়ে ভালোবাসতে পারবেন বা অন্যজনকে নিয়ে আপনারা সুখে থাকতে পারবেন আবার একটা আমি এক্সাম্পল দিই যার নিজের কাজের ওপর ভরসা নেই সে কি অন্যের কাজের ওপর ভরসা থাকতে পারবে অর্থাৎ ধরুন আমার যদি নিজের কাজের ওপর ভরসা যদি না থাকে আমি আমার একটি কাজ আপনি হয়তো করে দিলেন আমার হয়তো একটি কাজ আপনি হয়তো করে দিলেন কিন্তু আমি সেই কাজটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবো যে আপনি আমার কাজটা ঠিকভাবে সম্পন্ন করতে পারবেন তো কিংবা মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন না তো সুতরাং যার নিজের ওপর ভরসা থাকবে না সে কখনো অন্য কারুর ওপর ভরসা করতেও পারবে না এবং নিজেকে সেই ভরসার জায়গায় নিয়েও যেতে পারবে না ঠিক একই ফ্যাক্টর যেহেতু এটি প্রয়োগমুখী বিদ্যা তো প্রথমে দেখতে হবে যে সাধক নিজে বশীভূত আছেন কি না এখানে বশীভূত আছেন কার ওপর কার সঙ্গে বশীভূত আছেন অর্থাৎ তিনি বশীভূত আছেন কি না তিনি নিজের ইষ্ট দেবীর ওপর বশীভূত আছেন কি না তিনি নিজের গুরুর সঙ্গে বশীভূত আছেন কি না অর্থাৎ সাধকের যখন ইনওয়ার্ড সিস্টেম অর্থাৎ সে আত্মিকভাবে যখন সে ফিল করবে বা বুঝতে পারবে যে হ্যাঁ আমি বশীভূত আছি আমি আমার ইষ্ট দেবী শ্রীপাদ পদ্মে হ্যাঁ আমি বশীভূত আছি আমি আমার গুরুদেবের চরণকমলে হ্যাঁ আমি বশীভূত আছি যে দেবীর আমি বা যে শক্তির তিনি ক্রিয়া করছি বা যে শক্তির আমি ক্রিয়া করছি সেই শক্তির ওপর আমি বশীভূত আছি তখনই তার রাইট জন্মাবে যে তার যজমান অর্থাৎ তার ক্লায়েন্টের জন্য বশীকরণ ক্রিয়া করার তো এবার বশীকরণ ক্রিয়াটা আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ বশীকরণ এমন একটা প্রসেস যখন আপনি নিউরোলজিক্যালি এবং আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আপনার সাবকনসাস মাইন্ড যখন মেনে নিতে শুরু করবে যে হ্যাঁ আমি আমার ঈশ্বরের বশ্যতা স্বীকার করেছি তখন এটা এমন হাইলি পাওয়ারফুল হবে তখন যে সাধক বশীকরণ ক্রিয়াটা যখন করবেন তখন এই ক্রিয়াটা এমনভাবে অ্যাগ্রোভেট হয়ে যাবে তখন এই বশীকরণ ক্রিয়ার ফললাভ হবে আজকে আমি এই বশীকরণ ক্রিয়া নিয়ে যেটা আলোচনা করতে বসেছি সেটা মা চামুণ্ডার সঙ্গে রিলেটেড অয়নদা আমরা আলোচনায় আবার আসব তার আগে বলে নিই অয়নদার চেম্বারগুলো কোথায় রয়েছে যারা মনে করবেন অয়ন আচার্যর সঙ্গে যোগাযোগ করবেন এবং তার চেম্বারে আসবেন সমস্যা নিয়ে সমস্যার সমাধানের জন্য সেক্ষেত্রে আমি বলে দিই অয়নদার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে শিয়ালদহ সোনারপুর বিরাটি বালি মেচেদা মেদিনীপুর কাঁথি বাঁকুড়া পুরুলিয়া ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর বর্ধমান বহরমপুর কাটোয়া তারাপীঠ দুর্গাপুর আসানসোল মালদহ রায়গঞ্জ এছাড়াও অয়ন আচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন বালুরঘাট শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গৌহাটি শিলচর আগরতলা কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার যারা মনে করবেন অয়নদার সাথে যোগাযোগ করবেন চেম্বারে আসবেন সেক্ষেত্রে আগে থেকে বুকিং করে আসতে হবে অয়নদার বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি অবশ্যই ফোন করবেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে 7439649281
7439649281। অয়ন আচার্য মানেই কিন্তু আলোর দিশা, অয়ন আচার্য মানেই কিন্তু সঠিক দিশা, অয়ন আচার্য মানে কিন্তু নতুন দিশা, যে দিশা আপনার জীবনের চলার পথকে করে তুলবে সুগঠিত এবং মসৃণ। চলে যাচ্ছি আবার অয়নদার কাছে, শুনে নিচ্ছি বাকি আলোচনা। অয়নদা, আমরা তো বশীকরণ নিয়ে আলোচনা করছিলাম, এবার যদি বশীকরণ সম্পর্কে যে আলোচনাটা আমাদের বাকি থেকে গেল সেটা যদি আপনি করেন। মা চামুণ্ডা সম্পর্কে আমি বলি, কেন তিনি রক্তবীজ বিনাশ করেছিলেন। রক্তবীজ কী ছিল? রক্তবীজ একজন দস্যু ছিল। এবার যখন তার সঙ্গে যখন দেবী দুর্গা এবং কালী যুদ্ধ করে পারছিলেন না, মানে অর্থাৎ এক ফোঁটা যখন রক্ত মাটিতে পড়ছিল সেখান থেকে শতাধিক রক্তবীজের উৎপন্ন হচ্ছিল, এবং সেখান থেকেই এবং তার সঙ্গে যুদ্ধ করছিলেন অষ্ট শক্তি বা অষ্টযোগিনী আমরা বলতে পারি, তো সেখান থেকেই মা চামুণ্ডার উৎপত্তি হয়েছিল। তো এবার মা চামুণ্ডার মুখ যতটাই ভয়ঙ্করই হোক না কেন এবং তাকে আমরা যতটাই ভয়ঙ্করী রূপে দেখি না কেন, তিনি কিন্তু ততটা ভয়ঙ্করী নন। যারা এই চামুণ্ডা সাধনা করেছেন কিংবা অনেক সাধারণ ব্যক্তি মানে আম জনতা যারা চামুণ্ডা সাধনা করে থাকবেন তারা কিন্তু আমার সঙ্গে একমত হবেন। এবার মা চামুণ্ডা যতটাই ভয়ঙ্করী হোক উনি কিন্তু ততটা ভয়ঙ্করী নন। এবার মা চামুণ্ডার আবির্ভাব হয়েছিল ইভিল ফোর্সকে শেষ করার জন্য, কিন্তু আমি আপনি তো আর ইভিল ফোর্স না, আমি আপনি হলাম, আমরা হলাম মায়ের সন্তান। তো সেক্ষেত্রে আমাদের সঙ্গে মা সেরকমই করুণাময়ী রূপে প্রদর্শিত হন। তো যারা মায়ের চামুণ্ডা মায়ের যারা সাধনা করবেন তারা কিন্তু সাধনা করতে পারেন এবং তারা সেই চামুণ্ডার শুভ যে ফল আছে, চামুণ্ডা সাধনার যে শুভ ফল আছে সেই সব শুভ ফল তারা পেতে পারেন। এবার চামুণ্ডা যে মন্ত্র, চামুণ্ডা মন্ত্রটা আমি বলি আপনাদেরকে। চামুণ্ডা মন্ত্রের ওং ঐং হ্লিং ক্লিং চামুণ্ডাওই বিচ্ছে, ওং ঐং হ্লিং ক্লিং চামুণ্ডাওই বিচ্ছে, এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, মানে শত শত বছর ধরে এই মন্ত্র সিদ্ধ হয়েই আসছে। এই মন্ত্রকে আলাদাভাবে কোনো সিদ্ধ করার দরকার নেই। অর্থাৎ এই মন্ত্রের মধ্যে দেখুন আমি তিনটে বীজের কথা বলেছি, অর্থাৎ ওঙ্কার ধ্বনিটাকে বাদ দিয়ে ওং ওটাকে বাদ দিয়ে ওইং ক্লিং হিং, অর্থাৎ এই যে আমি তিনটে বীজের কথা বললাম সেটা আপনারা অনেকেই এই মন্ত্রটা হয়তো আমি যখন বলছিলাম তখন হয়তো বিড়বিড় করছিলেন, কেননা এই মন্ত্রটা অনেকেই জানেন। তো এই যে তিনটি যে আমি যে বীজ বললাম এই বীজের মধ্যে ওং ওইং, ওইং বীজ হলো দেবী সরস্বতীর বীজ অর্থাৎ আমাদের জ্ঞানের বীজ, হিং হিং হলো লক্ষ্মীর বীজ অর্থাৎ আমাদের যিনি পালন বা ভুবনেশ্বরী দেবীর বীজ হিসাবে এই বীজটি ব্যবহার হয়, আবার ক্লিং ক্লিং হচ্ছে দেবী কালীর বীজ অর্থাৎ হননকারী। অর্থাৎ এই মন্ত্রের মধ্যে দিয়ে আমরা একদিকে পাচ্ছি আমাদের পালনকর্তা দেবী লক্ষ্মী, একদিকে পাচ্ছি আমাদের জ্ঞান দেবী সরস্বতী, এবং একদিকে পাচ্ছি আমাদের কালী অর্থাৎ শক্তি, অর্থাৎ শততম রজ, এই তিন গুণের অধিকারিণী হলেন বা এই তিন গুণাতীত হলেন মা চামুণ্ডা। এবার আমি আসবো মা চামুণ্ডার বশীকরণ বিধি নিয়ে। দুটি বশীকরণ আমি বলবো, একটা হচ্ছে শতগুণী বশীকরণ আর একটা হচ্ছে তমগুণী বশীকরণ, অর্থাৎ একটি হচ্ছে সাত্ত্বিক বশীকরণ মানে বৈদিক বশীকরণ যেটাকে বলে, আর একটা হচ্ছে তন্ত্রমতে বশীকরণ। দুটো বশীকরণের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। প্রথমে আমি সাত্ত্বিক বশীকরণ নিয়ে একটু আলোচনা করি। সাত্ত্বিক বশীকরণ, এই বশীকরণের ক্রিয়াকাল হচ্ছে আপনার সূর্য ডুবে যাওয়ার পরে অর্থাৎ রাত্রির প্রথম প্রহরে, রাত্রির প্রথম প্রহরে এই বশীকরণ ক্রিয়া শুরু করা হয়। সেক্ষেত্রে যেহেতু বৈদিক এক্ষেত্রে বস্ত্র হবে সাদা, সাদা বস্ত্র, এবং মা চামুণ্ডার একটি ছবি আপনারা জোগাড় করে নেবেন। যদি মা চামুণ্ডার ছবি না পান তো সেক্ষেত্রে কালী কিংবা দুর্গার ছবি হলেও হবে। এবার এক্ষেত্রে যে মা চামুণ্ডার ছবি যদি পান, মা চামুণ্ডার ছবি আপনারা কি ব্যবহার করবেন, যেটা হচ্ছে রক্ত চামুণ্ডা ছবি, অর্থাৎ মায়ের যে লাল বস্ত্র পরা যে চামুণ্ডার ছবি, সেই ছবি পেলে এই সাধনা খুব ভালো হয় বা এই বশীকরণ ক্রিয়া খুব ফললাভ হয়। এবার সেক্ষেত্রে একটি লাল একটা কাপড় বলুন কিংবা লাল একটা আসন হোক কিংবা লাল শালু হোক, তার উপরে মায়ের ছবিটা রাখতে হবে। এবং এই বশীকরণ ক্রিয়ার উপাদানগুলি হলো একটি সাদা মোমবাতি, একটি হলুদ মোমবাতি এবং একটি নীল মোমবাতি। এই তিন ধরনের মোমবাতি আপনারা রাখবেন। এবার খুব বড় বেশি মোমবাতি কেনার দরকার নেই, ছোট মোমবাতি কিনলেই হবে, কেননা এই সাধনাটা অনেক দিন করতে হবে, এই ক্রিয়াটা কয়েকদিন করতে হয়। এবং তার সঙ্গে লাগবে চন্দনের গুঁড়ো, আতর,
সিঁদুর, অষ্টগন্ধা, কুমকুম এইসব জিনিসগুলো লাগবে। এবং মায়ের ভোগ হিসাবে আমরা কি দেবো? মিষ্টান্ন, মিষ্টান্ন দেবো। মনে রাখবেন যে কোনো বশীকরণ ক্রিয়াতে মিষ্টান্ন ভোগ দেওয়াটা কিন্তু খুব আবশ্যক। এবার চামুণ্ডাতে মিষ্টান্ন মানে আমরা শুধুমাত্র ভাজা মিষ্টান্ন ছাড়া আপনি যে কোনো মিষ্টান্ন দিতে পারেন। আপনি যদি গুড়ও দেন তাও মা নেবে, আপনি যদি গুড় বাতাসা যা হিসেবে যেটাই দেন সেটাই নেবে। তো বশীকরণে মিষ্টান্ন দেওয়াটা খুবই দরকার। এবার সাধককে কি করতে হবে বা যিনি বশীকরণ ক্রিয়াটা করবেন তাকে কি করতে হবে? আগে স্নান করে নিতে হবে। স্নান করার সময় স্নানের যে জলে একটুখানি তিনি কর্পূর দেবেন, একটুখানি গোলাপ জল দেবেন, একটুখানি চন্দনের গুঁড়ো দেবেন, দিয়ে সেই জলে স্নান করবেন। মানে অর্থাৎ এরমভাবে স্নানটা করতে হবে যাতে স্নান করার পর তার দেহের দিয়ে একটা মানে একটা একটা যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, এবং স্নান করার যাওয়ার পর তিনি একটু যদি পারেন সেন্টও মেখে নেবেন। কেননা যত আপনি শৌখিনতার সঙ্গে এই সাধনা বা এই ক্রিয়া করতে বসবেন মা চামুণ্ডার কাছে, তত তাড়াতাড়ি আপনি ফললাভ করবেন এবং দেবী তত তাড়াতাড়ি খুশি হবে। এই সাধনার মন্ত্রটা নিয়ে এবার কথা বলি। এবার আমি মন্ত্রটা বলছি, ওং ঐং হ্লিং ভগবতে চামুণ্ডে স্বাহা। ওং ঐং হ্লিং ভগবতে চামুণ্ডে স্বাহা, এই মন্ত্রটার উচ্চারণ আপনারা করবেন। এই মন্ত্রটার উচ্চারণ প্রতিদিন আপনাকে করতে হবে, মানে যেদিন থেকে আপনি এই বশীকরণ ক্রিয়াটা শুরু করবেন কিংবা ধরুন সাধনাটা শুরু করবেন, 108 বার আপনাকে জপ করতে হবে। প্রথমে সংকল্প করে নেবেন, আপনারা 17 দিনের সংকল্প করতে পারেন কিংবা 27 দিনেরও সংকল্প করতে পারেন। প্রথমে সংকল্প করে নেবেন, সংকল্প করে নেওয়ার পর আপনারা এই ক্রিয়াটা শুরু করবেন। প্রথমে হয়তো আপনি হয়তো 17 দিনের সংকল্প করলেন, 17 দিনের সংকল্প প্রতিদিন 108×11 প্রত্যহ জপ করতে হবে আপনাকে 17 দিন। 17 দিন জপ হয়ে গেল, মানে 17 দিন জপ করার পর 18 দিনের দিন কি করতে হবে? একটি অশ্বত্থ পাতায় আপনি যাকে বশীকরণ করতে চান তার নামটা লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে তার নামটা লিখবেন, লিখে কোনো গঙ্গার জলে হোক কিংবা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। এই ক্রিয়া আমি সম্ভবত এই ক্রিয়া আপনার একবার কি দুবার করবেন তাহলেই এর ফললাভ হবে। এটা হলো বৈদিক। এবার তন্ত্রমতে বলি, তন্ত্রমতে করতে গেলে কি করতে হবে আমাদেরকে? তন্ত্রমতে করতে গেলে আমাদেরকে লাল বস্ত্র পরিধান করতে হবে। যেদিন মানে সময়টা হচ্ছে সেম, সূর্য ডুবে যাওয়ার পর মানে রাত্রির প্রথম প্রহরে, সময়ও সেম, আর আপনার যে ভোগ যে দেবেন মিষ্টি, এই বশীকরণেও আপনাদেরকে মিষ্টান্ন ভোগ অতি অবশ্যই দিতে পারেন। মিষ্টান্নর সঙ্গে আপনারা হয়তো অন্য কিছু আরও কিছু যদি দেন, যেহেতু তন্ত্রমতে তন্ত্রমতে আপনারা অন্য কিছু ভোগ নিবেদন করতেও পারেন সেক্ষেত্রে, কিন্তু আপনাদের কিন্তু মিষ্টান্ন অতি অবশ্যই দিতে হবে যেহেতু বশীকরণের কাজ। তো আপনারা মিষ্টান্ন ভোগ দিলেন, লাল বস্ত্র পরিধান করলেন, স্নান সেমনিভাবে মানে আগে যেরকম বৈদিকে আমি যেরকম বলেছি যে স্নান যেরকমভাবে করবেন তন্ত্রতেও সেরকমভাবে শুদ্ধাচারে স্নান করে নেবেন, যাতে আপনি আপনার যাতে শৌখিনতাটা বজায় থাকে। সেরকমভাবে আপনি স্নান করলেন, স্নান করে আপনি বসে গেলেন। এখানে বসে যাওয়ার পর ফার্স্টে ডিপ ব্রিদিং নেবেন, 3 বার পুরো শ্বাস নেবেন এবং পুরো শ্বাস ছাড়বেন, অর্থাৎ আপনার শরীর যাতে পুরোপুরি যাতে রিল্যাক্স হয়। কোনোভাবে যদি শ্বাস নিতে যদি অসুবিধে হয় তাহলে আপনি সেই সময়টুকু আপনি উঠে যাবেন, শ্বাস নিয়ে পুরো আপনি রিল্যাক্স হয়ে যাবেন। রিল্যাক্স হয়ে যাওয়ার পর ওঙ্কার ধ্বনি উচ্চারণ করবেন 11 বার, ওম 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 করে আপনি 11 বার ওঙ্কার ধ্বনি উচ্চারণ করবেন। 11 বার ওঙ্কার ধ্বনি উচ্চারণ করার পর আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা প্রত্যহ আপনাকে 9 মালা জপ করতে হবে। 9 মালা মানে 9 মালা × 108, 108টা যেহেতু আমাদের মালায় বীজ থাকে, তো 108×9, 9 মালা আমাকে প্রত্যহ জপ করতে হবে। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং হৈং ক্লিং চামুণ্ডা ঐ ফট সাহা, ওং ঐং ক্লিং চামুণ্ডা ঐ ফট সাহা, এই মন্ত্রটা প্রত্যহ যেরকমভাবে বললাম সেরকমভাবে জপ করবেন। জপ করার পর দেখবেন আপনারা এই রেজাল্ট, আপনারা 9 দিনের সাধনা নিয়ে এটা করবেন, 9 দিনের পর 10 দিনটা গ্যাপ রাখবেন। 10 দিনের আপনি দেখলেন যে আপনি যে উদ্দেশ্য নিয়ে সাধনা করছেন। আর একটা কথা বলি, এই যে সাধনা তন্ত্রমতে যে আমি যে এই বশীকরণের যে সাধনাটা যেটা দিলাম সেটা ফললাভ হবে স্বামী স্ত্রীর বশীকরণে, প্রেমিক প্রেমিকার বশীকরণে, আর আপনার হয়তো ব্যবসা আছে, আপনার হয়তো একটা দোকান আছে, ছোট একটা দোকান আছে, পাড়ার লোক পাড়ায় হয়তো আপনার একটা দোকান আছে, পাড়ার লোক আপনার দোকান থেকে জিনিস কিনছে না কিন্তু বাজারে চলে যাচ্ছে, তারা কিন্তু এই সাধনাটা করলে বা এই ক্রিয়াটা করলে খুব খুব ফল লাভ হবে। এবার আপনারা 9 দিনের
সাধনাটা করলেন, 10 দিনের দিনটাকে গ্যাপ রাখবেন। 10 দিনে যদি আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি যে উদ্দেশ্যে আমি এই সাধনাটা করছি বা যেই উদ্দেশ্যে আমি এই ক্রিয়াটা করছি সেই ক্রিয়াটা আমার অনেকটা ফল আমি পেয়েছি, তাহলে স্টপ করে দেবেন, করার দরকার নেই। কিন্তু আবার যদি মনে করেন যে না আরো কিছুটা আমি যেরকম আমি আশা করেছিলাম আমি সেরকম আশাতীত আমি ফল পাইনি এখনো পর্যন্ত, তাহলে সেটাকে আরো আপনারা 9টা দিন কন্টিনিউ করতে পারেন। এবার আসি আশার কথায়। দেখুন, মানুষের তো আশার শেষ নেই, আমাদের আশার লিমিট কত আমরা নিজেরাও জানি না। আজকে হয়তো যে ছেলেটি 10,000 টাকা মাইনের চাকরি করে, কালকে তার প্রমোশন হয়ে যদি 12,000 টাকা মাইনের সে যদি চাকরি পায়, সে ভাববে যে না কখন আমি 15,000 টাকা মাইনের চাকরি পাবো। তো এক্ষেত্রে আমাদের আশার লিমিটকে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের আশার লিমিটটা কতটা। সেই হিসেবে সেই ব্যাপারটাকে যদি আপনারা ভেবে এবং খুবই সাত্বিকভাবে সততার সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি এই আমি যে দুটো যে সাধনা দিলাম সেই দুটো যদি করেন, তাহলে দেখবেন আপনারা অতি অবশ্যই ফললাভ করবেন। এবং যারা এই সাধনাটা করবেন তাদের জন্য আমি অগ্রিম শুভেচ্ছা কামনা করি। অয়নদা, বশীকরণ নিয়ে তো আমরা অনেক কথা শুনছি, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, এই যে বশীকরণ মানে আমি কাউকে আমার বশে রাখতে চাইছি ক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এই যে বশীকরণ ক্রিয়া এটা কতদিন এফেক্টিভ, এটা কি স্থায়ীভাবে এফেক্টিভ মানে নাকি কিছুদিন বাদেই আবার এর ক্রিয়াটা হ্রাস পেতে থাকে? দেখুন, সেক্ষেত্রে আমি একটা কথা বলি, এই যে ক্রিয়াটা স্থায়ী হবে মানে পারমানেন্ট হবে কি পারমানেন্ট হবে না, সেটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের ওপর। আমি কি বিষয়ের ওপর ক্রিয়াটা করাচ্ছি, সেই বিষয়টা আমার মধ্যে স্বচ্ছতা আছে তো, আমি যে বিষয়ের ওপর একটা তো বশীকরণ ক্রিয়াটা হবে সেই বিষয়টা স্বচ্ছতা আছে কি না সেইটার উপর ডিপেন্ড করে। এবং বশীকরণ বিভিন্ন প্রসেসে হয়, মানে বিভিন্ন টাইপস অফ বশীকরণ আছে, বিভিন্ন দেবদেবী নিয়ে, শুধুমাত্র দেবদেবী ছাড়াও আমরা যদি ব্ল্যাক ম্যাজিকের দিকে যাই সেক্ষেত্রেও ব্ল্যাক ম্যাজিক দিয়েও বশীকরণ হয়, বিভিন্ন টাইপস অফ ব্ল্যাক ম্যাজিক আছে। সেটা ডিপেন্ড করে যে আমি কোন ক্রিয়াটা করছি, মানে কি মানে কোন প্রসেসে বশীকরণটা করছি সেইটার উপরও আমার যে ক্রিয়াটা আমার স্থায়ী হবে কি হবে না সেটাও ডিপেন্ড করে, এবং কে ক্রিয়াটা করছে সেটাও ডিপেন্ড করে, এবং সে কি কি দ্রব্য প্রয়োগে করছে সেটাও ডিপেন্ড করে। আবার সব থেকে যেটা বেশি ডিপেন্ড করে সেটা যার ক্রিয়া আমরা করছি তার বিশ্বাসের ওপর। একটা তো কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, অর্থাৎ বশীকরণ ক্রিয়া আমরা কি করি, আমরা কিছু ক্রিয়া শিখেছি সেই ক্রিয়ার এগেনস্টে আমরা কাজ করি, আমরা মন্ত্রে আমাদের কিছু সিদ্ধি আছে সেই মন্ত্রের এগেনস্টে আমরা কাজ করি, কিন্তু তার ক্রিয়াটাকে সাফল্য কে দেবে, সাফল্য দেবেন সেই দেবী বা সেই দেবতা, আমরা তো দেবো না, আমরা হচ্ছে সাধারণ মানুষ, সাফল্য দেবেন সেই দেবী বা দেবতা। সেই দেবী বা দেবতার ওপর যদি আপনার ভরসা থাকে, বিশ্বাস থাকে, তাহলে অতি অবশ্যই, এবং আপনার কাজের ওপর যদি আপনার সততা থাকে, আপনি যদি সৎ কাজ নিয়ে যদি আসেন, তাহলে আপনি অবশ্যই চিরজীবনের জন্য বশীকরণ ক্রিয়ার এফেক্ট পাবেনই পাবেন। আর একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে এই বশীকরণ সম্পর্কিত, সেটা হচ্ছে ধরুন আমি কাউকে বশীকরণ করতে চাইছি বা বশীকরণ ক্রিয়া হলো, আর একজন চাইছেন যে তিনি ওয়াকিবহাল যে উনি একে বশীকরণ করেছেন, এই বশীকরণটা যাতে কেটে যায়, সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা কাটানো যায়, সেটা এবার দেখতে হবে যে সেটা কীরকম ক্রিয়া করা আছে, ঠিক আছে। এবার দেখতে হবে বিভিন্ন টাইপ, এটা এটা তো ধরুন মিডিয়ায় এরমভাবে আলোচনা করা সম্ভব না, সেটা আলোচনার জন্য বা সেই জিনিসটা দেখার জন্য চেম্বারে আসতে হবে, এটা একটি গুচ্ছ ক্রিয়া। ধরুন বশীকরণ নিয়ে আমি যতটা আলোচনা করেছি যতটা এখানে করা সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। এবার দেখতে হবে যে কে কি কী ক্রিয়াটা করা আছে, তার উপর সেটাকে কাটাতে গেলে কী ক্রিয়া করতে হবে, সেটা সম্পূর্ণ একটা গুহ্য ব্যাপার, সেটা এখানে আলোচনা করা যায় না। তাহলে বশীকরণ হলো এমনই একটি প্রক্রিয়া যেটা খুব গোপন, খুবই গুহ্য, খুব গুহ্য। আমি বশীকরণ করব, আমি তো এটা আগের দিন বললাম যে আমি বশীকরণ করব, আমি তো আর এটা পাঁচ কান করব না, কিংবা আমি সেটা লোককে বলে বেড়াবো না। তাহলে সেটা কেটে যেতে পারে? কেটে যাবে, অবশ্যই কেটে যাবে, কেটে যেতে পারে না, কেটে যেতে যাবেই, যাবেই। বশীকরণ ক্রিয়া হচ্ছে খুব গুপ্ত এবং খুব গুহ্য, এবং এটিকে খুব সাত্ত্বিকভাবে প্রয়োগ করতে হবে, যেহেতু এটা একটা খুব একটা কোমল একটা ব্যাপার, একটা দুজনের মধ্যে একটা প্রেম সংযোগ ঘটানো, খুবই একটা মানে কি বলবো, খুব শুভ ক্রিয়া। তো সেক্ষেত্রে এটাকে খুবই সাত্ত্বিকভাবে যদি করা হয় তাহলে অবশ্যই এটার ফল
আপনারা নিশ্চয়ই পাবেন। অসংখ্য ধন্যবাদ অয়নদা, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সত্যি অয়নদার অনুষ্ঠান মানে কিন্তু অনেক অজানা বিষয়কে জানা, ঘাবড়ানোর কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। যারা মনে করবেন তারা চলে আসতে পারেন অয়নদার চেম্বারে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। অয়নদাকে নিয়ে আবার চলে আসব পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার।